কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মিডফিল্ডার চমক দেখান এনজো ফার্নান্ডেস। মেসির পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে বিশ্বমঞ্চে গোলের কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার বিপক্ষে। হল টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়, ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়াল চেলসি। এই মিডফিল্ডারে 12 কোটি 10 লক্ষ ইউরো রিলিজ ক্লজ চুকিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বেনফিকা থেকে তার সঙ্গে চুক্তি করেছে চেলসি। মঙ্গলবার পর্তুগিজ দলটি এক ঘোষণায় এই কথাই জানায়। বেনফিকা এক বিবৃতিতে নিশ্চিত করে 22 বছর বয়সে রিলিজ ফি 5 কিস্তিতে পরিশোধ করা হবে। এই প্রতিশ্রুতিতে দুই ক্লাব চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছে। 8.5 বছরের চুক্তি করেছে ফার্নান্ডেস। এর আগে 2021 সালে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে 10 কোটি পাউন্ডে কিনেছিল ম্যান সিটি, যা ছিল প্রিমিয়ার লিগের আর এক রেকর্ড ফি। বেনফিকার কোচ রজার সুমিট ফার্নান্ডেসকে ছাড়তে চাননি, কিন্তু আগেই বলেছিলেন কোনো ক্লাব যদি খেলোয়াড়ের রিলিজ ক্লোজ দেয় সেক্ষেত্রে তাদের হাত বাঁধা থাকে। 2022 সালে আর্জেন্টিনা দল রিভার প্লেট থেকে বেনফিকায় যোগদান ফার্নান্ডেস। সব প্রতিযোগিতা মিলিয়ে 29 ম্যাচ খেলেন, করেন 4 গোল ও 7 অ্যাসিস্ট।